সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। সৃজনশীল প্রশ্নের সমাধান হচ্ছে তোমাদের সৃজনশীল হচ্ছে পাঁচ, এর আগে আমি চার নম্বর করে দিয়েছিলাম, আজকে হচ্ছে বাহাত্তর পৃষ্ঠা পাঁচের দুই নম্বর আমরা এটা সমাধান করবো। আশা করি আমার শিক্ষার্থীরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তা এখন আমরা কি করবো, আমাদের কাজ হচ্ছে এখন আমরা পড়ার টেবিলে বসে যাব বই খাতা কলম নিয়ে, ঠিক আছে? এবং যেহেতু আমরা সাজেশন দিয়ে দিয়েছি, তোমাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমরা সেই সাজেশন অনুসারে গণিত সাধারণ অঙ্কগুলো সব ভাষায় সমাধান করে ফেলেছো দুদিনে, আর সংগীত প্রশ্নগুলো শিখে ফেলেছো। তো আমাদের এখন বাকি রয়ে গেছে কি সৃজনশীলগুলো। সৃজনশীল মধ্যে আমরা চারটি সূচি এর আগে গুনিয়ে দিয়েছি, আজকে আমরা সৃজনশীল করবো পাঁচ নাম্বার। এর ধারাবাহিকতে আর বেশি সৃজনশীল যাবে না, হয়তো বা চার পাঁচটি সূচি যাবে, ওগুলো আগামী সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা তোমরা টেবিলে বসে যাও তোমাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। দেখো আজকে আমরা যে সৃজনশীলটি করবো সেটা হচ্ছে আমাদের বাহাত্তর পৃষ্ঠার পাঁচের দুই নম্বর। আমাদের কলম অনুসারে সৃজনশীল নাম্বার হবে কত, পাঁচ। এবার দেখো উদ্দীপকটা দেখো, উদ্দীপক তিনু অপরিকি সংখ্যার যোগফলকে সাত দিয়ে গুণ করলে গুণফল ছাপ্পান্ন হয়, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা তিনটি প্রশ্নের সমাধান করব। দেখো ক নম্বর, নয়শত নয় নয় হাজার নয়ের সমান নয়, একে গাণিতিক প্রতীক দ্বারা প্রকাশ করো, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। এরপর ক নম্বর প্রশ্ন, অপর সংখ্যাকে খালিগুণ করে গাণিতিক বাক্য গঠন করো, এরকম একটি অঙ্ক আমরা সৃজনশীল চারে করেছিলাম। তারপর দেখো গ নম্বর, অজানা সংখ্যাটি নির্ণয় করো, এটাও আমরা সৃজনশীল চারে করেছিলাম। আমার শিক্ষার্থীরা আশা করি তোমরা সৃজনশীল চার দিনে বাসায় প্র্যাকটিস করে রাখো এবং বুঝে থাকো, তাহলে তোমরা সৃজনশীল পাঁচও করতে পারবে। দেখো আমরা একটু সমাধান করবো, সবাই একটু লক্ষ্য করো, প্রথমে খাতায় লিখবে না, আগে আমি কী বলি খেয়াল করো, বুঝো, তারপর পাতায় অঙ্কনই করবে। খেয়াল করো ক নম্বর প্রশ্ন কী বলছে, নয় হাজার নয় নয়শত নয় নয় হাজার নয়ের সমান নয়, এই সমান নয় আমরা এর আগে অধ্যায় ছয়ে আমরা পড়েছিলাম, সংখ্যা প্রতীক সম্পর্ক প্রতীক প্রক্রিয়া প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো, শূন্য থেকে নয় পর্যন্ত। তারপরে প্রক্রিয়া প্রতীক কোনগুলো, যুগীয় গুণবা। তারপরে সম্পর্ক প্রতীক কোনগুলো, সমান সমান নয়, বড় বড় নয়, ছোট ছোট নয় পড়েছিলাম না? তাহলে এখন কি বলছে, গাণিতিক প্রতীক দ্বারা প্রকাশ করো। তাহলে দেখো সমান নয়, একটা কথা বলেছি কি সমান নয়, তাহলে এটা কোন প্রক্রিয়া যায়, আমার শিক্ষার্থীরা আশা করি বলতে পারতেছো কোন প্রক্রিয়া যাবে, এটা যাবে সম্পর্ক প্রতীক। এটা কিসে যাবে, সম্পর্ক প্রতীক, যেহেতু সমান নয় এটা হচ্ছে কিসের প্রতীক, সম্পর্ক প্রতীক। তাহলে দেখো নয় হাজার নয় না সরি নয়শত নয় নয় হাজার নয়ের সমান নয়, তাহলে প্রথমে কি লিখে দিলাম নয়শত নয়, এটা কি বলছে সমান নয়, এটা কি চিহ্ন সমান নয় চিহ্ন, কত কত বলছে নয় হাজার নয়, তাহলে কি বসালাম নয় হাজার নয়, তাহলে নয়শত নয় আর নয় হাজার নয় কি সমান না, আমরা বুঝতে পারলাম যে সমান নয়, সেজন্য আমরা কি কি চিহ্ন বসালাম, সম্পর্ক প্রতীকে সমান নয় চিহ্নটি বসিয়ে দিলাম। আশা করি ক নম্বর সবাই বুঝতে পেরেছো। এরপর খ নম্বরে আসো, খ নম্বর কি বলছে, অপর সংখ্যাকে খালিগড় করে গাণিতিক বাক্য গঠন করো, ওদিকেও বুঝে গেছিলাম খালিগড় মানে অজানা সংখ্যা, মানে ওখানে কোনো সংখ্যা নেই, ওটাকে কি করবো খালিগড় করবো, খালিগড় বলতে অজানা সংখ্যা যেটি সেটা কে বোঝানো হচ্ছে, তাহলে কি হবে গাণিতিক বাক্যটি হবে, মানে উদ্দীপকটা পড়ে আরেকবার, গাণিতিক বাক্যটি হবে কি বলেছে, তিন ও অপর একটি সংখ্যার যোগফলকে সাত দিয়ে গুণ করলে গুণফল ছাপ্পান্ন হয়, এটা কি গাণিতিক বাক্যে সাজাতে হবে। তাহলে আমরা সাজালে প্রথমে কি বলছে, কত দিয়ে গুণ করতে বলতেছে, সাত দিয়ে গুণ, কাকে গুণ করতে বলছে, তিন ও অপর একটি সংখ্যা, অপর সংখ্যাটি কিন্তু নেই, তাহলে অপর সংখ্যাটি আমাকে কি করতে বলতেছে খালি ঘর, অপর সংখ্যাটি আমাকে কি করতে বলতেছে খালি ঘর, তাহলে সাত গুণ তিন, তিন গুণ খালি ঘর যোগ খালি ঘর বলতে কি বলছে অপর সংখ্যা, অপর সংখ্যা বলতে কি বললাম খালি ঘর, খালি ঘর তারপর তিন কি করতে বলতেছে যোগফল, তাহলে যোগফল যখন বলছে তখন আমাকে কি করতে হবে, আমি বুঝে গেলাম যোগ করতে হবে, খালি ঘর যোগ তিন, অর্থাৎ অপর সংখ্যার সঙ্গে তিন যোগ করে গুণফলকে সাত দিয়ে সাত দিয়ে করলে কি হবে গুণফল ছাপ্পান্ন হবে, তাহলে গুণফল সমান কত ছাপ্পান্ন, তাহলে গাণিতিক বাক্য গঠন করলে কি হবে সাত গুণ খালি ঘর, খালি ঘর যোগ তিন সমান ছাপ্পান্ন। তাহলে আশা করি গাণিতিক বাক্য গঠনের কিভাবে করবো সেটি বুঝছো শিক্ষার্থীরা, আশা করি বুঝছো। এরপরে গ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, অজানা সংখ্যাটি নির্ণয় করো, এখানে আমরা একটা গাণিতিক বাক্য তৈরি করলাম, এটা কি, এটা অজানা, এখানে কোনো সংখ্যা আমরা জানি না, এখানে একটা সংখ্যা বসবে সেই সংখ্যাটি কি সেটাই আমাদেরকে
বের করতে হবে তাহলে আমি কি লিখলাম মনে করি অজানা সংখ্যাটি খালি ঘ যেটা আমাকে খালি ঘ বের করতে হচ্ছে আমি খালি ঘ ধরলাম অনেক সময় এখানে ক ধরা যায় 100 ধরা যায় কিন্তু যেহেতু আমাকে এখানে একটা বক্স করে দেওয়া আছে আমি বক্সটা করে ধরলাম মনে করি অজানা সংখ্যাটি কি খালি ঘ অজানা সংখ্যাটি খালি ঘ আমার প্রশ্ন মতে যে উদ্দীপকের যে প্রশ্ন করছে সেই প্রশ্ন মতে আমি এখান থেকে প্রশ্নটাকে সাজিয়েছিলাম গাণিতিক ভাবে সাজিয়েছিলাম যে প্রশ্ন করছে সেই প্রশ্নটি এখানে তুলে দিলাম প্রশ্ন মতে 7 গুণ খালি ঘ যোগ 3 ব্র্যাকেট সমান সমান 56 এটা হচ্ছে খ তে গাণিতিক ভাবে গণনা করার সময় পেয়েছিলাম এবার দেখো এরপরে এখন কিভাবে আসবে ওদিন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যদি সমান থাকে তাহলে আমরা অঙ্কগুলো করার সময় কি করব বা দিয়ে করব তাহলে সমান নিব না কারণ সমান নিলে দুই দিকে সমান নিলে এই অঙ্কগুলো সুন্দর হবে না এবং এই অঙ্কগুলো নিম্ন ওরকম না যার কারণে আমরা এখানে কি করব বা দিয়ে করব বা খালি ঘটার সামনে রাখলাম যোগ 3 সমান সমান 56 সমানের পর 56 বলে দিলাম বাকি রয়ে গেছে কত 7 গুণ 7 আর গুণ তাহলে এখন গুণের বিপরীত কি গুণের বিপরীত ওদিনে বলছিলাম গুণের বিপরীত হচ্ছে ভাগ ভাগের বিপরীত হচ্ছে কি গুণ যেহেতু সমানের পরে গুণ চিহ্নটি যাবে তখন বিপরীত হয়ে যাবে তখন গুণ চিহ্নটি কি হয়ে যাবে ভাগ চিহ্ন হয়ে যাবে তারপর কি বসবে 7 তাহলে দেখো বা খালি ঘ যোগ 3 যা আছে তা বসিয়ে দিলাম সমান সমান বসিয়ে দিলাম 7 দিয়ে 56 কে ভাগ করলে কত পাওয়া যায় 8 7 8 এ 56 তাহলে 7 দিয়ে 56 কে ভাগ করলে আমরা কত পাবো 8 8 বসিয়ে দিলাম তাহলে আমাদের এখানে কাজ শেষ বা বা বসিয়ে দিলাম খালি ঘ এরপর সমান নিয়ে আসলাম 8 বসিয়ে গেল এবার সমানের আগে আছে কি যোগ 3 এর পরে নিয়ে যাব সমানের পরে নিয়ে গেলে হবে তাহলে 8 যোগ 3 এর সমানের পরে গেলে বিপরীত হয়ে যাবে যোগের বিপরীত হচ্ছে তখন কি হবে বিয়োগ আর বিয়োগের বিপরীত হচ্ছে যোগ তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে যোগের বিপরীত কি হলো বিয়োগ বিয়োগ কত 3 এখন আমার কিছু অংশ বাকি হয়ে গেছে আমার কিছু অংশ বাকি হয়ে গেছে দেখো আমি এখানে মুছে এই সমাধানটা এখানে বলে দিচ্ছি তোমরা তোমরা নিজে করবা তোমরা উপরে করবা না তোমরা আমার জায়গায় স্পেসে না থাকার কারণে আমি এখানে তাহলে দেখো বা খালি ঘ সমান 8 বিয়োগ তাহলে সুতরাং কি হবে সুতরাং খালি ঘ সমান 8 থেকে 3 বাদ দিলে শিক্ষার্থীরা কত হবে বলো 5 সুতরাং খালি ঘ সমান কত 5 তাহলে সুতরাং আমাদের অজানা সংখ্যাটি নির্ণয় করা হয়ে গেল অজানা সংখ্যাটি সমান কত পেলাম 5 তাহলে আমাদের খালি ঘরে কত হবে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো অজানা সংখ্যাটি সুতরাং অজানা সংখ্যাটি কত 5 তাহলে আমাদের খালি ঘরে কত হবে শিক্ষার্থীরা বলতে পারো কত হবে 5 আমাদের খালি ঘর হবে 5 এটাই হচ্ছে আমাদের সমাধান তো আশা করি আমার শিক্ষার্থীরা এই শিখেছি 4 এবং 5 প্রায় একই 4 এবং সূচিত যে 4 শুনে দিছি না 4 এবং 5 প্রায় একই তোমরা আশা করি বুঝছো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বেশি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা যেরকম অঙ্ক দিই না কেন ওদের মধ্যে তোমরা আবার সমাধান করতে পারবে তো আজকে বাড়ির কাজ হচ্ছে তোমরা সূচি 5 নাম্বারটা বাসা আবার এসডব্লিউ করবে তাহলে দেখো বাড়ির কাজ বাড়ির কাজ সূচি 5 নং এসডব্লিউ করো হচ্ছে বাড়ির কাজ তো তোমরা বেশি বেশি করে বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে আশা করি তোমাদের ম্যাথের কোনো সমস্যা হবে না আর এর পরবর্তী যে সিনগুলো দিব সেটা হচ্ছে সৃজনশীল 6 এটা আমরা দিব এটা অধ্যায় 6 এটা দিব অধ্যায় 7 থেকে অধ্যায় 7 এর এর আগে তোমরা সাধারণ অঙ্কগুলো বাসায় ওটা হচ্ছে গুণনীয় আর গুণিত তো গুণনীয় গুণিত অধ্যায়গুলো তোমরা বাসার আগে এই কয়েকদিনের মধ্যে বসে বসে প্র্যাকটিস করবা আগামী সপ্তাহ অথবা আগামী কালকের মধ্যে তোমরা আমার আগে সূচি পাবে আশা করি ওই অপেক্ষায় থাকবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম